মাটি দিয়ে সুন্দর করে এখান থেকে চোখ মারা দাও আরেকবার, তা আমাকে দিচ্ছ? গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে একটা। তো আমি সারাদিনের আজকে ব্লগটা তোমাদেরকে দিতে পারিনি, আজকে অনেক দিন পর তোমাদের কাছে আবারও চলে এসেছি, কারণ আমার শরীরটা বেশি ভালো না, আবার সর্দি লেগেছে, একটু জ্বর জ্বর ভাব আছে। তো রান্না বাড়া কমপ্লিট করে নিয়েছি, সকালে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, রান্নাও মোটামুটি করেছি, বেশি কিছু করিনি। তো ভালো লাগতেছে না, ভাবছি তোমাদের সাথে এসে একটু গল্প করে নিই। আর হ্যাঁ, কালকে আমাদের রাস্তা খুব সুন্দর করে মাটি দিয়ে, মানে মাটি পাথর এগুলা নিয়ে সুন্দর করে রাস্তাটা বানিয়ে নিয়েছে, তোমাদেরকে শেয়ার করি, চলো। যে দেখো আমার রাস্তা মাটি দিয়ে সুন্দর করে এখান থেকে প্রচুর পর্যন্ত বানিয়ে নিয়েছে। 20 জানুয়ারি ছিল, দাদাভাই ঘরে ছিল, হাজিরা লাগিয়ে নিয়েছে, এটা সুন্দর করে রাস্তাটা বানিয়ে নিয়েছে। তাহলে চলো, সারাদিন আজকে অংশুমনকে একবারও নিয়ে আসি না, এবার ও আসে না, সকালে একটু আসছিল ওর ঠাম্মির সাথে। তো চলো ওখানে গিয়ে দেখি গা ও কি করে, যদি ও ঘুমিয়ে থাকে তো চলে আসব, আর যদি না ঘুমায় তো ওকে নিয়ে আসব। সকালে সব কাপড় টাপড় ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে, এগুলো নিয়ে যেতে হবে। আগে গিয়ে দেখি গা অংশুমন ঘুমে আছে কি না। বাবা মোবাইল নিয়ে ব্যস্ত, যাবে না? যাবে, এসে যাবে। আরো মালো 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 জুড়ে বড়, তা আমাকে দিচ্ছ? হ্যাঁ মারো, পা দিয়ে মারো, পা দিয়ে, পা দিয়ে, পা দিয়ে মারো, পাও দিয়ে মারো, হ্যাঁ পাও দিয়ে মারো, মারো মারো মারো, পা দিয়ে মারো, হ্যাঁ এই যে মারো মারো, হ্যাঁ হ্যাঁ মারো মারো মারো, যাও 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 যাও, পাও দিয়ে মারো, যাও 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 যাও, মারো মারো মারো, এসে মুজা পরে খেয়ে গো ঠান্ডা, মারো মারতে পারে না এখনো পা দিয়ে, ছি ছি ছি, একা একা, রেখো 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 রেখো, মারে পত দিচ্ছে সন্দু, আরে অংশুমন খেলছে, অংশুমন হাই বলো তো, হাই বলো তো, অংশুমন হাই বলো তো, হাই বলো তো, ওখানে ওখানে গিয়ে বলো, ওখানে গিয়ে দূরে দূরে গিয়ে হাই হাই বলো তো, হাই হাই বলো তো, হ্যাঁ হাই, চোখ মারা দাও অংশুমন, চোখ মারা দাও, আরেকবার চোখ মারা দাও, আরেকবার চোখ মারা দাও, মারা ওই কম কেন মারে চোখ? আম্মা মাম পান কেমনে খায়, ঠাম্মি দেখায় দাদা পান কেমনে খায়, আম্মাম করে পান খায় ঠাম্মিয়ে, ওখান থেকে খেলা জিনিস নিয়ে আসো, যাও যাও ফোন নিয়ে আসো, ওখান থেকে খেলা জিনিস নিয়ে আসো, আমি যাব, আমি যাব, চলো আমাকে নিয়ে যাচ্ছে খেলনা জিনিস আনতে, না না কোনটা খেলবে, কোনটা খেলবে, কোনটা খেলবে, ও নিয়ে নিচ্ছে কোনটা খেলবে, খেলনা জিনিস আছে, ও কাশি করতাল নিয়ে নিবে, কাশি করতাল দিয়ে খেলবে তুমি, হ্যাঁ খেলো খেলো,
কাশি কথা নিয়ে কীর্তন করো। হ্যাঁ আমি না, তুমি খেলো, টাং টাং বাজাও, টাং টাং রেখে দো, রেখে দো। অংশু এখানে খেলাধুলা করছে, তো চলো আমি আর আমার ছেলে এখন দুপুরে খাওয়াটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গিয়েছে, 2টা বাজে পার হয়ে গিয়েছে, তো অংশু খেলুক, তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাত্র 10টা, সারাদিন কাজটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা বেশি ভালো না, সর্দি সর্দি লাগছে, একটু জ্বর জ্বর মনে হচ্ছে, তাই কিছু রান্না করতে পারিনি। তো এখন আমি রান্না করে নিয়েছি, দুপুরে রান্না করেছিলাম ডাল আর সব মিক্স সবজি আর পাঁপড় ভাজা করে নিয়েছিলাম। এখন আমি রান্না করলাম, চলো তোমাদেরকে শেয়ার করে নিই কী কী রান্না করেছি। আলু ভাজা করে নিলাম, তো আজকে শুক্রবার তাই আলু ভাজার সাথে পেঁয়াজ দিইনি, সিম্পলভাবে আলু ভাজা করে নিয়েছি। এখানে ভাত হয়ে গিয়েছে আমার, আর এদিকে আমি বানিয়েছি ফুলকপি তরকারি, আর সকালকে সরি কালকে বলছি দুপুরে ডাল, আর এখানে দুপুরে বানিয়েছিলাম সব মিক্স করে একটা চচ্চড়ি টাইপ। আজকে দুপুরের আর রাত্রের রান্না তোমাদেরকে সব দেখিয়ে নিলাম। তো চলো আজকের জন্য আমি এখানে ব্লগটা এন্ড করছি, কালকে যদি পারি তাহলে নিশ্চয় তোমাদেরকে নতুন ভিডিও দিব, নতুন ব্লগ তোমাদেরকে দিব। তো আজকের জন্য আমি এখানে ব্লগটা এন্ড করছি, কালকে আবারও তোমাদের সাথে দেখা হবে, আশা করি ব্লগ ছাড়তে পারবো কালকে আবারও। তো আজকের জন্য এখানে এন্ড করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো, গুড নাইট, বাই বাই।